কিছুদিন ধরে আমি বাজেটের মধ্যে একটা ভালো ইয়ারপোর্টস খুঁজতেছিলাম মানে ইয়ারপোর্টস এর মধ্যে দেখতে টি ডাব্লিউ এস খুঁজতেছিলাম আর কি আরে ভাই অরিজিনাল ইয়ারপোর্টস এর দাম যে হাই অন্যদিকে কপি ইয়ারপোর্টস এর উপর আমার কোনো ভরসা নাই তো যাই হোক ফাইনালি আমি কিন্তু সেটা পেয়েও গেছি এই যে দেখতে ঠিক ইয়ারপোর্টস এর মতোই কিন্তু সাইজে একটু ছোট মানে পিচি ইয়ারপোর্টস বলা যায় আর কি আজকের এই ভিডিওটি এই পিচি ইয়ারপোর্টস কে নিয়ে যে বাজেটের মধ্যে এই ইয়ারপোর্টস টি কেমন কাজে দিবে সেটাই জানা যাক হ্যালো ডিয়ার দিস ইজ ইয়োর হোস্ট নিশান লেটস ওয়াচ ইট তোbro প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করে যাক কি বলেন উই উই বক্সের মধ্যে জাস্ট এই দুইটা ইয়ারবাডস সাথে একটা চার্জিং কেস লাইটিং কেবল আর ইউজার ম্যানুয়াল যেটা আমরা মানে কে পড়ে আমি এটাই চিন্তিত আছি বাট কোম্পানি দিয়ে দেয় বাট হয়তো কারো কাজে আসলেও আসতে পারে ব্রো এয়ারপোর্টস আর এর চার্জিং বক্স বোর্ডে কিন্তু প্লাস্টিক বিল্ড বাট প্লাস্টিক বিল্ট হলেও কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম যদিও প্লাস্টিক বিল বাট নর্মাল প্লাস্টিক বিল্ট না এটি হচ্ছে প্রিমিয়াম প্লাস্টিক বিল তাছাড়া এর চার্জিং বক্স আর এর যে পিচি গুলো সেটি আপনি কোনো দিক থেকে কিন্তু চিপ ফিল মনে হবে না আর সেই সাথে এর যে পিচি গুলো আছে না সেটির ডিজাইন আর সেটির বিল কোয়ালিটি মারাত্মক সুন্দর যদিও চার্জিং বক্সের ঢাকনাটি একটু চিপ ফিল মনে হয় বাট সেটা অ্যাভয়েডই করা যায় টোব্রো কানেকটিভিটি নিয়ে যদি বলি তাহলে এই ইয়ারপোর্ডসে কিন্তু ব্লুটুথ ফাইবার সাপোর্ট দেওয়া আছে যার কারণে এয়ারপোর্ডসগুলোর যে কানেকটিভিটি সেটি কিন্তু খুবই স্টাবল দশ মিটার দূরত্ব পর্যন্ত এয়ারপোর্ডসগুলো কানেকশন দিতে পারে যদি মাঝখানে কোনো ওয়াল না থাকে আর যদি মাঝখানে কোনো ওয়াল থাকে তাহলে একটু ঝামেলা করতে পারে মানে মাঝে মাঝে আটকে আটকে যায় আর কি সাউন্ড আসে যায় এরকম আটকে আটকে যায় আর এয়ারপডস কিন্তু অ্যাপেল কিংবা অ্যান্ড্রয়েড ফোন দুইটি ফোনেই আপনি ইউজ করতে পারবেন বাট অ্যাপেলের ক্ষেত্রে একটু ফাংশন বেশি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে জাস্ট আপনি ব্লুটুথ অন করে এই এয়ারপডসটি ইউজ করতে হবে তাছাড়া অ্যাপেলের ফিন মাই ডিভাইসের যে ফিচারটি আছে সেটি কিন্তু এই আপনি পেয়ে যাবেন ইভেন নয়েজ ক্যান্সেলেশনের যে অপশনটি দেওয়া আছে মানে সেম অরিজিনাল এয়ারপডসের মতো সকল ফিচার আপনি এই এয়ারপডসে পেয়ে যাবেন আর এয়ারপোর্ডস এর এই যে এখানে টাচ সেন্সর দেওয়া আছে যেটির কাজ কম বেশি আমরা সবাই জানি প্রথম টাচে মিউজিক অন অফ হয় তারপরে দুইটা টাচ করলে মিউজিক সামনে যায় আবার তিনটা টাচ করলে মিউজিক পেছনে যায় মানে কম বেশি আমরা সবাই জানি তাই না ডিজাইনে যদি বলি তাহলে দেখতে সেম অ্যাপেলের ইয়ারবোডস এর মতোই বাট সাইজে একটু ছোট কিন্তু ছোট হলে কি হবে রে ভাই ঝাল বেশি মনে হয়েছে আমার কাছে আর এই এয়ারপডস গুলো যদি আপনি কানে লাগান তো বুঝতে পারবেন না যে কানে কিছু আছে মানে এতটাই লাইট খুবই সুন্দরভাবে কানে ফিট হচ্ছিল কান থেকে খুলে পড়ে যাওয়ার চান্স খুবই কম ইভেন আপনি চাইলে এয়ারপোডসগুলো কানে লাগিয়ে দৌড়দৌড়িও করতে পারেন আর নয়েজ আইসোলেশন মোটামুটি ভালোই মানে বাইরের নয়েজ খুব একটা বেশি শোনা যায় না গুলো কানে লাগালে দেন আসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এটির সাউন্ড কোয়ালিটি এই এয়ারপোর্ডসের সাউন্ড কোয়ালিটি কি বলবো ভাই সুপার ডুপার ইভেন এই এয়ারপোর্ডসের যে লাউডনেস অরিজিনাল এয়ারপোর্ডসের চাইতেও বেশি যদিও শুধু লাউডনেস বেশি হলেই যে সাউন্ড কোয়ালিটি ভালো হবে তা না বেস ক্লিয়ারনেস লাউডনেস সব দিক মিলিয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড পাবেন এই পিচি দুটি এয়ারপোর্ডস থেকে মানে কোন দিক থেকে সাউন্ড কোয়ালিটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি মানে কোন দিক থেকে আপনাকে ফিল মনে মনে হবে না এর সাউন্ড কোয়ালিটিতে কেনার সময় সবার একটি প্রশ্ন বেশি থাকে হচ্ছে মাইক্রোফোনের কোয়ালিটি কেমন হবে তবো বেশিরভাগ টি এস কিংবা ইয়ারপোর্ডস এর মাইক্রোফোনের কোয়ালিটি খুব একটা ভালো হয় না কিন্তু যেহেতু এটিতে এইচডি কল এর অপশন মানে ফিচারটি দেওয়া আছে তো তাহলে বুঝতে পারতেছেন যে এটার ভয়েস কোয়ালিটি কেমন হবে আর এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি কিন্তু দিয়ে রেকর্ড রেকর্ড করা করা হচ্ছে হচ্ছে মানে এই আর এই অর্ডারটি কিন্তু কোন রকম ইডিট করা হয়নি বাট আমার কাছে এই এর ভয়েস কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে মানে যদি এই বাজেট রেঞ্জে চিন্তা ভাবনা করি আর আর হ্যাঁ এখন যদি আমি এই এর ব্যাটারি লাইফ নিয়ে বলি তাহলে এই এয়ারপোর্ডস টি এক চার্জে টানা তিন ঘন্টা আপনি মিউজিক প্লে করতে পারবেন আর এর চার্জিং বক্সের ফুল চার্জ হতে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে তাছাড়া চার্জিং বক্স থেকে আরো দুইবার আপনি এয়ারপোডস গুলো ফুল চার্জ করতে পারবেন মানে মোটামুটি নয় থেকে দশ ঘন্টার একটা ব্যাটারি লাইফ পাবেন যেটি আমার কাছে মোর দেন এনাফি মনে হয়েছে আর সব মিলে ইয়ারপডসটি কিন্তু আমার কাছে ব্রাজেট ফ্রেন্ডলি বা প্রিমিয়াম কোয়ালিটির একটা ইয়ারপডসই মনে হয়েছে ও হ্যাঁ আমি তো এটার দামই বলি নাই তো এই ইয়ারপডসটির দাম হচ্ছে দু হাজার ছয়শো পঞ্চাশ টাকা তব্রো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন তাছাড়া আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এরকম টিপস ট্রিক্স আর এরকমই টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সেই সাথে চাইলে ভিডিওটি আপনি আপনার রিলেটিভ কিংবা আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ারও করে দিতে পারেন ভালো থাকবেন সবাই টিল দেন টেক কেয়ার